তো আজকে আপনাদের দেখাবো কি করে আপনার ফোনে সেভ করা নাম্বার ছাড়া অন্য কোনো আননোন নাম্বারে বা কোনো অপরিচিত নাম্বারে কল আসবে না। তো এর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কেননা সাবস্ক্রাইব করতেই বলছি এই কারণে, কারণ আমি আমার চ্যানেলে ভিডিওতে পুরস্কার রাখি কিছু কিছু ভিডিওতে। তো কুইজ থাকে, সেই কুইজের অ্যান্সার দিতে পারলে আপনি পুরস্কার পেতে পারেন। তো তার জন্য আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমার ভিডিওগুলি সবাই আগে পেতে পারেন। তো আমার লাইফ টাইম চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব লাল রঙের লেখা আছে ওখানে টাচ করুন, তারপরে যে পাশে বেল আইকনটি আসবে ওটি অন করে দিন। তো কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি। তো আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করুন, সার্চ বক্সে টাইপ করুন কল CALL কল ব্লক BLOCKER কল ব্লকার লিখে সার্চ দিন। সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো অ্যাপ এসেছে। তো এই অনেকগুলো অ্যাপসের মধ্যে আপনারা এই অ্যাপটি বেছে নেবেন যে এই ফোনের চিহ্ন আছে, তারপর কোল একটি লাল আইকন দেখতে পাচ্ছেন, তো এইটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এটি ইনস্টল করা ছিল অলরেডি, তাই ওপেন দেখাচ্ছে। তো অ্যাপটি আমি ওপেন করছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যালো করে দিন, এভাবে অ্যালো করে দিন। তো আপনাদের এইভাবে অ্যালো করতে বললে তো অ্যালো করে দেবেন। তো এই যে থ্রি ডট দেখছেন এখানে টাচ করুন। তো এখানে যে সেটিং অপশনটি এসেছে, সেটিং অপশন, এই সেটিং অপশনে ক্লিক করুন। তো এখানে রিজেক্ট প্রাইভেট নাম্বার দেখাচ্ছে, প্রাইভেট নাম্বার এটি যদি অন করে রাখেন তাহলে আপনার কোনো অন্য নাম্বারে কল আসবে না, কোনো অপরিচিত নাম্বারে কল আসবে। এটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু অন্য নাম্বারে কল আসবে। আর এটা অন করে দিলে পাইপের আপনার সেভ করা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কল আসবে না। তো এটি অন করে দিচ্ছে। তো এই যে ব্লক মোড অপশানটি দেখছেন এটি ক্লিক করুন। তো এই যে ব্লক আননোন নাম্বার এখানে ক্লিক করুন। তো অলরেডি এখানে সব